উপস্থিত ভাতৃসম শুভেন্দু অধিকারী, কর্নেল দীপ্তাংশু, এই জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, শ্যামল সাতরা, আমাদের সমস্ত বিধায়কগণ, আমার সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি থেকে শ্যামাদা সহ আমার সমস্ত সাংস্কৃতিক শিল্পী, ধামসা, মাদল, ঢোল, বাউল, সবাই যারা এসছেন, ইন্দ্রনীল আমার সহকর্মী এবং আমার অজস্র ব্লক কমিটি এবং বুথ কমিটির সমস্ত মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা, প্রবীণ এবং নবীন সকলে, এবং আমার ছাত্র যৌবন নেতৃবৃন্দ, আমি অভিনন্দন জানাচ্ছি শুভেন্দু কর্নেল দীপ্তাংশু শুভাশিসদের, যে তারা খুব ভালো করে অর্গানাইজ করে এখানে একটা বুথ ওয়ার্কার্স কনফারেন্স করছে। আমি কিছুদিন আগে নদিয়াতেও বুথ কনফারেন্স করে এসেছি। আমার মনে আছে সম্ভবত 2010-এ হবে, আমি এই জায়গাতেই একটা বড় মিটিং করেছিলাম, এবং বিশেষ করে সেদিন অমিয় সামন্তদের চোখ রাঙানি উপেক্ষা করে, অমিয় পাত্রদের, আপনারা সকলে এখানে এসেছিলেন। আমি শুভেন্দুদের এটাই বলবো, ও একটা কথা ঠিক বলেছে, সিপিএম তার ভোটটা লোকসভা নির্বাচনে বিজেপির হাতে তুলে দিয়েছিল, দিয়ে ভেবেছিল বিজেপি ওদের ঘর করতে সাহায্য করবে। মুখোশটা খুলে গেছে, থলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, যে হার মাদ্রা দীর্ঘদিন ধরে বাঁকুড়ার বুকে অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে, সেই হার মাদ্রা সিপিএমের আজকে বিজেপিতে রূপান্তরিত হয়েছে এবং এলাকা এলাকায় সন্ত্রাস কায়েম করেছে। বাঁকুড়ায় একদিন মাওবাদীদের জায়গা ছিল, পুরো জঙ্গলমহল মাওবাদী হয়ে গিয়েছিল, একটা ছেলে মেয়েরা রাস্তায় বেরোতে পারতো না। আজকে রায়পুরে রাস্তায় বেরোতে গেলে চিন্তা করতে হয় না, সাকরাইলে বেরোতে গেলে চিন্তা করতে হয় না, খাতড়ায় বেরোতে গেলে চিন্তা করতে হয় না, মুকুটমণিপুরে চিন্তা করতে হয় না, সোনামুখীতে চিন্তা করতে হয় না, বিষ্ণুপুরে চিন্তা করতে হয় না, ওন্দাতে চিন্তা করতে হয় না, সাকরাইলে চিন্তা করতে হয় না, রায়পুরে চিন্তা করতে হয় না। আর আগে কি ছিল, মেদিনীপুরের চমকাই তালা দিয়ে সাকরাইল দিয়ে বেরোতো, খুন খারাপিয়ার রক্ত ছিল, জঙ্গলমহল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মিদনাপুর জুড়ে সন্ত্রাসের এক আতঙ্কের কাহিনী। আমাদের সরকার আর কিছু না পারুক, মানুষকে দুমুঠো ভাত দিতে পেরেছে, 2 টাকা কিলো চাল দিয়েছে, জঙ্গলমহলের অনেক উন্নয়ন করেছে। সিপিএমের 34 বছরে কোনো উন্নয়ন হয়নি, আর বিজেপিকেও তো ভোট দিয়ে দেখলেন, না ঘরকা না ঘাটকা। আপনাদের বলছি এখন, ভোট নিল, এনআরসি দিল, মানে আপনার এখন ঠিকানা দিতে হবে, বাবার জন্মের ঠিকানা দিতে হবে, মায়ের জন্মের ঠিকানা দিতে হবে, আপনাকে তবে এখানে থাকতে দেবে, না হলে থাকতে দেবে না। ভোট নিল বিজেপি, এনআরসি দিল, ভোট নিল আপনার অধিকার কেড়ে নিল, ভোট নিল আপনার ঠিকানা কেড়ে নিল, ভোট নিল
আপনার গণতন্ত্র কেড়ে নিল, ভোট নিল এনপিআর চাপিয়ে দিল, ভোট নিল ক্যা চাপিয়ে দিল, ভোট নিল ভাগাভাগি করে দিল, ভোট নিল গণ্ডগোল করে দিল, ভোট নিল আবার জঙ্গলমহলে রক্তের রাজনীতি করা শুরু করল। তৃণমূল করেনি, তৃণমূলকে আপনারা ক্ষমতায় জিতিয়েছিলেন বাঁকুড়ার মা বোনেরা, অন্যান্য রাজ্যের সাথে সাথে জঙ্গলমহলের ভাই বোনেরা, তৃণমূল আপনাদের শান্তি ফিরিয়ে দিয়েছে। মনে রাখবেন, তৃণমূল দুর্বল হলে আবার মাওবাদীরা গণ্ডগোল লাগাবে, তৃণমূল দুর্বল হলে আপনার ভোট কেড়ে নেবে, তৃণমূল দুর্বল হলে ভাত কেড়ে নেবে, তৃণমূল দুর্বল হলে অধিকার কেড়ে নেবে, আর তৃণমূল থাকলে আপনার ধান থাকবে, আপনার ভাত থাকবে, আপনার মাথার ওপর একটা ছাউনি থাকবে, আপনার শিক্ষা থাকবে, আপনার সংস্কৃতি থাকবে, আপনার সভ্যতা থাকবে। আমি নিজে অনেক ঘুরেছি, বাঁকুড়ায় এমন কোনো জায়গা নেই আমি চিনি না, আজ থেকে নয়। সিপিএমের অত্যাচারের দিনগুলোয় অনেকে ঘুমিয়ে থাকলেও চমকাইতলা বলুন, আর সাকরাইল বলুন, আর জয়রামবাটি বলুন, আর কামারপুকুর বলুন, আর অন্দা বলুন, আর বিষ্ণুপুর বলুন, আর সোনামুখী বলুন, আর বাঁকুড়া বলুন, আমি বারবার ছুটে এসেছি, বারবার ছুটে এসে পরিবর্তন করেছিলাম। তারপর বিশ্ববিদ্যালয় দিয়েছি এখানকার ছেলেমেয়েরা, ভালো পড়াশোনায় এক নম্বর, আমি গর্বিত তাদের জন্য। মেডিকেল কলেজ, মাল্টি সুপার হাসপাতাল, 2000 কোটি টাকার জলের প্রকল্প, বন্যা যাতে না হয় আরও 2600 কোটি টাকার প্রকল্প চলছে, জলের জন্য ডিবিসির জন্য জল হবে, সেচ ব্যবস্থা উন্নত হবে, আরও চাষিরা চাষ পাবে। শুকনো পেঁয়াজ তৈরি হচ্ছে বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বাংলায় আগে তৈরি হতো না, এই সুভাষিসরা করে, আজকে নয় দীর্ঘদিন ধরে। আমি সেই ওয়ার্কারকে ভালোবাসি যে মাটির ঘরে থাকে, আমি সেই ওয়ার্কারকে ভালোবাসি বুথকর্মীকে যে মাটির ঘরে যায়, মানুষের কাছে যায়, চায়ের দোকানে বসে আড্ডা মারে, দোকানে যায়, বাড়িতে যায়, ডোর টু ডোর করে, শিক্ষকের কাছে যায়, শিক্ষিকার কাছে যায়, সাংস্কৃতিক কর্মীদের কাছে যায়, মানুষের পাশে থাকে। আমি তাদের ভালোবাসি না যারা নিজেদের ছাড়া কাউকে বোঝে না। মনে রাখবেন, তারাও আমার নজরে থাকে, এরকম হাতে গুনে একজন দুজন তিনজন চারজন, মনে রাখবেন তারাও আমার নজরে থাকে, সবাই খারাপ হয় না। আমি চাই তৃণমূলের ঝান্ডা ধরে যে পুরনো কর্মীরা তৃণমূল কংগ্রেসের সাথে সংগ্রাম করেছেন তারা ফোর ফ্রন্টে থাকবেন, এবং যারা আমাদের সাথে নতুন করে এসছেন তারাও নিশ্চয়ই থাকবেন। কিন্তু গুরুত্ব হবে কার, যে বুথ কর্মীটা সাইকেলে চড়ে বুথে এজেন্ট হয়ে বসে সেই ছেলেটাকে আমি সবচেয়ে ভালোবাসি। যে মা বোনেরা আমার ডোর টু ডোর করে, কখনো আইসিডিএস করে, কখনো আশা করে, কখনো গ্রামে গ্রামে যায়, কখনো পঞ্চায়েতে ভালো কাজ করে, আমি তাদের ভালোবাসি। আমার সারা জীবন মানুষের জন্য ডেডিকেটেড, এবং আমি যতদিন বাঁচব, শুধু আমি নয়, যে তৃণমূল কংগ্রেসটা আমি তৈরি করে দিলাম, এই তৃণমূল কংগ্রেসটা মনে রাখবেন এটা মানুষের দল, এখান থেকে সরানো যাবে না, কাউকে ধাক্কা মেরেও সরানো যাবে না। আর সিপিএম তুমি যতই ফন্দি তৈরি করো, বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে জগাই মাধাই গদাই, সকালবেলায় সিপিএম জগাই, দুপুরবেলা কংগ্রেস গদাই, আর রাত্রিবেলা বিজেপি মাধাই, তিন ভাই মিলে প্ল্যান করে তৃণমূল কংগ্রেসকে যত আঘাত করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তত বাড়বে, এগিয়ে যাবে, জয় করবে। লোকসভা ইলেকশনে এত টাকা দিয়ে কেনা হয়েছে, আর সিপিএমকে এইভাবে টাকা দিয়ে সিপিএম সাইনবোর্ডটা উঠিয়ে দেবে এটা আমরা ভাবতে পারিনি।
আমাকে আপনি যদি বলেন তৃণমূল কংগ্রেসের পতাকাটা বিক্রি করে দাও, তোমাকে আমি কয়েক কোটি টাকা দেব। যদি আমায় বলে একদিকে কয়েক হাজার কোটি টাকা আর একদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা, কোনটা তুমি নেবে? আমি বলবো তৃণমূল কংগ্রেসের পতাকা, জোড়া ফুলটা আমি নেব, আমি টাকা চাই না। টাকা আসবে ফুরিয়ে যাবে, আর নোটবন্দির মতো সব টাকা কেড়ে নেবে। ব্যাংকে যা টাকা আছে তাও আগামী দিন মানুষ পাবেন কিনা জানেন না। এমন একটা সরকার, এমন একটা সরকার আজকে ক্ষমতায় এসেছে। আজকেও দেখেছেন বাঁকুড়ার নির্বাচনের দিন আপনারা দেখেছেন, বাঁকুড়ার নির্বাচনের দিন আপনারা দেখেছেন। আজকে আমি একটা শুভ সংবাদ নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আসার আগে দিল্লিতে আমাদের বন্ধু অরবিন্দকে ফোন করে বললাম, বাংলার মানুষের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন জানালাম। আমরা একসাথে কাজ করি, বিজেপি পুরো গভর্নমেন্ট নিয়ে, সব মেশিনারি নিয়ে, টাকার হোর্স পাইপ নিয়ে, এমন কি সব এজেন্সি নিয়েও দেখেছেন ভোকাটটা হয়ে গেছে, একেবারে ভরাডুবি নাই, একেবারে নাই, একেবারে নেই, মাথায় রাখবেন। বিজেপি আস্তে আস্তে স্টেটলেস হয়ে যাচ্ছে। কোন স্টেট আছে আর বড় রাজ্যগুলোর মধ্যে? ওই একটা ইউপি আর একটা কর্ণাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি, আর শেষ কলসটাও ডুবিয়ে দেবে আগামী একুশে বাংলা তৈরি ঠাকুরের জন্য। টাকা দিয়ে হবে না, আপনাদের টাকার থেকে আমার মা বোনদের সংখ্যের জোর অনেক বড়। আপনার টাকা থেকে আমার মা বোনদের উলুধ্বনির জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার আদিবাসী ভাই বোনদের ধ্বংসা মাদলের জোর অনেক বড়। আপনাদের টাকা থেকে আমার বাউলের গানের জোর অনেক বড়। আপনাদের টাকা থেকে আমার আজানের ধ্বনির জোর অনেক বড়। আপনাদের টাকা থেকে জয় জহরের দাম অনেক বড়, এটা মাথায় রাখবেন। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই, এটাই আমাদের মন্ত্র। শুনতে পাচ্ছেন ঢোল বাজানো, ধ্বংসার ধ্বনি, শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, আল্লাহর কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা, দেবীর কাছে প্রার্থনা, সবাই আমরা একই পরিবারের নাগরিক, আমরা সবাই এই দেশের সন্তান, এটা মাথায় রাখতে হবে। আজকে আমরা খুব খুশি, আজকে শুধু নয়, দেখুন পরপর মাত্র আট মাস আগে নির্বাচন হয়েছে দিল্লির, তার মধ্যে দেখুন মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, হেরেছে, ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, হেরেছে, দিল্লিতে নির্বাচন হয়েছে, হেরেছে, যত জায়গায় নির্বাচন হয়েছে সব জায়গায় ধপাসধুম, সব জায়গায় হেরেছে, একেবারে ভোকাট্টা। ঘুড়ি যখন ওড়ায় দেখেন না, ঘুড়িতে কাটাকাটি হয়, একেবারে মানুষ বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়ে দিয়েছে? স্টুডেন্টদের ওপরে গিয়ে অত্যাচার করছে, মা বোনেদের ওপরে গিয়ে অত্যাচার করছে, শ্রমিকদের সব কারখানা বন্ধ, রেল বেচে দিচ্ছে, বিএসএনএল বেচে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে, বান স্ট্যান্ডার্ড বেচে দিচ্ছে, পুরো দেশটাকেই বেচে দিচ্ছে। কাদের রাখবেন? ভারতবর্ষের মতো দেশটাকেই বিক্রি করে দিচ্ছে। বাজেট করলো বাবুরা, কি দিয়েছে? কাউকে কিছু দিয়েছে? কিচ্ছু দেয়নি। আমাদের দেখুন 1 লক্ষ কোটি টাকার উপর আমরা পাব, আমাদের টাকা দেয় না, তাও দেখুন আমরা কি করিনি। বাচ্চা জন্মালেই সবুজ শ্রী, মানুষ মরে গেলে সমব্যথি, মানুষ মরে গেলেও আমরা 2000 টাকা দিই, সে ডেড বডি পোড়াবে বলে, ক্রিমেশন করবে বলে। এখানে শিক্ষা প্রায় ফ্রি সরকারি স্কুলে। আজকে আমার মেয়েরা সবাই কন্যাশ্রী, সরকারি স্কুল
সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, সব মেয়েরা, কোনো ভাগাভাগি নেই। এমনকি ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি আছে। সবুজ সাথী ছেলেরাও পায়, মেয়েরাও পায়, হিন্দুও পায়, মুসলমানও পায়, তপশিলীও পায়, আদিবাসীও পায়, খ্রিস্টানও পায়, সবাই পায়। শিক্ষাশ্রী তপশিলী ছেলেমেয়েরা পায় স্কলারশিপ, কন্যাশ্রী আমার সব মেয়েরা পায় 66 লক্ষ, ঐক্যশ্রী সংখ্যালঘু ছেলেমেয়েরা পায় প্রায় 2 কোটি পেয়েছে। মনে রাখবেন, গতকালও আমরা বাজেট করেছি 3 মাসে যারা 25 ইউনিট করে বিদ্যুৎ খরচা করেন তাদের 75 ইউনিট 3 মাস করে গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। এপ্রিল মাস থেকে 1 পয়সা লাগবে না তাদের জন্য বিদ্যুতের। 2, যত তপশিলি পরিবার আছে 100% যারা কোনো পেনশন পায় না, 60 বছর হলেই 1000 টাকা করে পেনশন পাবেন, যত 100%, কোনো ভাগাভাগি নেই, কোনো লিমিটেশন নেই। আর আদিবাসী, তাদের জন্য জয় জোহার একটা পরিকল্পনা করেছি, 60 বছর হলেই সবাই, তারাও 1000 টাকা করে, আদিবাসীরাও পাবেন, এটাও করে দেওয়া হয়েছে। আগে আমি লোকপোশাক শিল্পী করেছি, আমার 1,94,000 1000 টাকা করে মাসে পায়। সাংবাদিকদের জন্য করেছি, 60 বছর হয়ে গেলে 2,500 টাকা পেনশন পায়, মাভই পায়। এই রকম মনে রাখবেন, কৃষকদের জন্য করেছি, কৃষক বন্ধু কেউ মারা গেলেই 2 লক্ষ টাকা পাবে, বছরে 5000 টাকা করে দিই। শস্য বিমা বিনা পয়সায়, কোনো টাকা লাগে না, সব রাজ্য সরকার দেয়। আর একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা। যারা গৃহস্থলীর কাজকর্ম করেন অন্যের বাড়িতে, যারা অটো চালান, যারা গাড়ি চালান, যারা গাড়ির ড্রাইভার, যারা চুল কাটেন, যারা ডেকোরেটরের কাজ করেন, যারা কনস্ট্রাকশনে নির্মাণের কাজ করেন, যারা বিডি ওয়ার্কার, এই রকম আনঅর্গানাইজ সেক্টর আছে, আমার প্রায় 1 কোটির ওপর লোক আছে এই সামাজিক সুরক্ষা প্রজেক্টে। আগে নিয়ম ছিল, তারা 25 টাকা দিত, আমরা রাজ্য সরকার 30 টাকা দিতাম। অনেক সময় তারা দিতে পারতো না, প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যেত, এদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, এইটা আমরা করে দিয়েছি। তার 60 বছর হলে সে 2 লক্ষ টাকা পাবে, মেয়ের বিয়েতে 25,000 পাবে, তারপরে তার মেডিকেল পাবে, এডুকেশন পাবে, একটা পেনশন পাবে, বিকলাঙ্গ হয়ে গেলে পাবে। জানেন, আগে 25 টাকা ওদের দিতে হতো, অনেকে হয়তো বেচারা দিতে পারতো না, ভুলে যেত, কার্ডটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমরা গতকাল বাজেট করে সিদ্ধান্ত নিয়েছি, নতুন সামাজিক সুরক্ষা, আপনাকে 25 টাকাও দিতে হবে না, ওই টাকাটাও আমরাই দিয়ে দেব, ফুল ফ্রি, বিনামূল্যে। আপনার জীবন, আপনার সিকিউরিটি, আপনার জীবনের নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। যারা গরিব, যাদের কোনো পেনশন নেই, যাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, যাদের কোনো ভবিষ্যৎ কিছু ছিল না, তাদের জন্যও করে দিয়েছি। 3 লক্ষ যুবক যুবতীকে আমরা বলেছি 2 লক্ষ টাকা করে দেব, সে নিজে একটা বিজনেস করুক, দোকান করুক বা যাই করুক। এরকম অনেক প্রজেক্ট আমরা তৈরি করেছি, গাদা গাদা প্রজেক্ট তৈরি করা হয়েছে। কোথায় বাকি আছে? কাস্ট সার্টিফিকেট আগে টাইম লাগতো 4 মাস, আমরা করে দিয়েছিলাম 1 মাস, এখন নিয়ম হয়ে গেছে 7 দিনে দিতে হবে। আর 7 দিনের ম্যাক্সিমাম হলে 15 দিন, তার বেশি লাগবে না, কাস্ট সার্টিফিকেটও পেয়ে যাবেন। সংখ্যালঘু ভাই বোনেরা ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, 17% রিজার্ভেশনের মধ্যে 99% সংখ্যালঘু ভাই বোনেরা, আপনাদের জন্য 1000 কোটি টাকা উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, যেখানে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, সুযোগ পাচ্ছে। কোথায় বাকি আছে?
কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব থেকে শুরু করে মহিলারা থেকে শুরু করে মহিলাদের নামে একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে। 7.5 কোটি পরিবারে 5 লক্ষ টাকা করে বছরে তার পরিবারের জন্য সে খরচা করতে পারবে, টাকাটা রাজ্য সরকার দেবে, তাছাড়াও সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ফ্রি। আগে একটাও ছিল, একটাও ছিল না, এখন 2 টাকা কিলো চাল, জলে কোনো কর দিতে হয় না, বিদ্যুতেও অনেক ফ্রি করে দেওয়া হয়েছে, শিক্ষায় শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেধা প্রকল্প, তপশিলী আদিবাসীদের জন্য বার্ধক্য ভাতা, আমার লোকসুপ্রসার শিল্পীদের জন্য ভাতা, আমার বিকলাঙ্গদের জন্য ভাতা, সমস্ত কৃষক বন্ধু, কৃষকদের জমিতে কোনো মিউটেশন সার্টিফিকেট লাগবে না, কোনো মিউটেশন সার্টিফিকেটের জন্য ফি লাগবে না, সরি, কোনো খাজনা নেই, কৃষি জমির জন্য সব খাজনা তুলে দিয়েছি। আর বাঁকুড়া পুরুলিয়ায় জলের সংকট কত দিনের, কিচ্ছু হয়নি। আমরা 2000 কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, আগামীকাল আমার মিটিং আছে, আমি আলোচনা করব বাঁকুড়ায়। আমি মনে করি পিএইচিকে আরও জলদি জলদি কাজটা করতে হবে, জলের প্রজেক্টগুলো যত তাড়াতাড়ি হয় সেদিকে নজর রাখতে হবে। জলটা হয়ে গেলে বাঁকুড়ার 40 লক্ষ মানুষ এই পাইপ ওয়াটার পেয়ে যাবেন। আস্তে 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 আমাদের গভর্নমেন্ট আপনাদের আশীর্বাদে আসলে আবার বাদ বাকিটা আমরা করে দেব, সমস্ত চেষ্টা করা হচ্ছে, কোথাও কোনো বাকি নেই, কাজেই সবটাই আমরা করছি। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা আমাকে অনেকে অনেক বলেছিলেন দিদিকে বলতে আমি এইটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না, আপনারা কি জানেন আপনারা বলার পরে আমি আপনাদের সবটা করতে না পারলেও প্রসেসে আছে, আমি 70-80% কাজ আপনাদের করে দিয়েছি, যেটা আমার হাতে আছে আমি ইতিমধ্যেই করে দিয়েছি। এর জন্য কারোর কাছে কোনো লবি করার প্রয়োজন নেই, স্টেট আমি নিজে ডাইরেক্ট এগুলো করে দিচ্ছি, যাতে এই সুবিধেগুলো ডাইরেক্ট আপনারা পেয়ে যেতে পারেন। এইভাবে অনেক কাজ করা হয়েছে, আরও অনেক কাজ আগামী দিন করা হবে, কাজ কখনো থেমে থাকে না, কাজ বাড়তেই থাকে। আমরা এমএসএমই কত করেছি, আজকে সারা ভারতবর্ষে বেকারি বেড়ে 32% বেড়ে গেছে, হায়েস্ট ইন ইন্ডিয়া 45 ইয়ার্স। বাংলায় আমরা 40% কমিয়ে দিয়েছি, আমরা দারিদ্রতা কমিয়ে দিয়েছি, 100 দিনের কাজে আমরা নাম্বার 1, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1, ই টেন্ডারে আমরা নাম্বার 1, ইজ অফ ডুইং বিজনেসে আমরা নাম্বার 1। মনে রাখবেন গ্রামীণ আবাস যোজনায় আমরা নাম্বার 1, গ্রামীণ রাস্তা তৈরি করার কাজে আমরা নাম্বার 1। আমরা চাই বাংলা সব ব্যাপারে নায়ক নাম্বার 1 হোক। বাদবাকি কাজগুলো আমার বুথ কর্মীদের দায়িত্ব নিতে হবে। 92% লোক মনে রাখবেন কোনো না কোনো পরিষেবা পায়। একটা ছোট্ট রাজ্য কেরালা অথবা উত্তরাখণ্ড অথবা ঝাড়খণ্ড অথবা দিল্লি, এদের এমপি সিট কটা, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 8টা, আর বাংলায় কটা? 42টা। বাংলা অনেক বড় রাজ্য মাথায় রাখবেন, বাংলায় লোকসংখ্যা 10.5 কোটির ওপর হয়ে গেছে, বাংলার লোকসংখ্যা অনেক বেশি। যে ছোট স্টেটগুলোর কথা বললাম তাদের সাথে কম্পেয়ার করলে হবে না, 1 লক্ষ লোককে দেওয়া আর 1-2 কোটি লোককে দেওয়ার মধ্যে তফাৎ আছে। আমরা 9 কোটি 13 লক্ষ লোককে 2 টাকা কিলো চাল দিই, 7.5 কোটি লোককে স্বাস্থ্যসাথী দিই, 2 কোটি সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে 66 লাখ, শিক্ষাশ্রী পেয়েছে আরও 72 লাখ, কিষাণ ভাতা, কিষাণ বন্ধু আরও 70 লাখ। অর্থাৎ একটা পরিবার একটা নয়, অনেক সময় একটা পরিবার অনেকগুলো সুযোগ পেয়েছে। কিন্তু মনে রাখবেন গভর্নমেন্ট তো মানুষের টাকায় চলে, আমরা ট্যাক্সও বাড়াই না,
এই টাকা থেকে সিপিএম এর ধার করে দেওয়া টাকা আমায় শোধ করতে হয়। দিল্লি আমাদের টাকা দেয় না, সেই টাকাগুলো এখান থেকে তুলে নিয়ে যায়, যেটা দেওয়ার কথা সেটা দেয় না। তা সত্ত্বেও আমরা এটা করি, তার কারণ আমরা কাজটা করতে ভালোবাসি বলে। আমি তাই অনুরোধ করব আপনাদের, আপনারা নিজেরা সতেজ হন, সক্রিয় হন, বিজেপির বাইরে কিছু লোককে নিয়ে এসে বিভিন্ন দেখবেন স্বেচ্ছাসেবী সংগঠনের নামে, আর চলে আসছে বোম্বে থেকে কিছু লোক অথবা আসাম থেকে, টাকা দিয়ে এদের পাঠানো হচ্ছে, এবং এরা উগ্র ধর্মীয় সংগঠনের নামে আপনার বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে আপনার কি লাগবে বলুন আমি করে দেবো। তুমি কোথার থেকে করবে? তোমার করবার ক্ষমতা আছে? রাজ্যটা তো তৃণমূল কংগ্রেস দেখে, তুমি কোত্থেকে করবে? কিছু টাকা দিয়ে কিনতে চাও? ওই টাকাটা তো জনগণের টাকা, জনগণের টাকায় মাতব্বরি, ওই টাকা তুমি পেলে কোথায়? টাকাটা জনগণের টাকা, জনগণের টাকা নিয়ে জনগণকে বোকা বানাচ্ছ আর জনগণকে ধোকা বানাচ্ছ। আমরা সেদিন হাতে নাতে ধরেছি মালদায় আদিবাসী বোনেদের বিয়ে দেবের নাম করে ধর্মান্তকরণ করছিল, আমরা অ্যারেস্ট করেছি, আমরা হাতে নাতে ধরেছি। আলিপুরদুয়ারেও তাই করতে গেছিল, আমরা বন্ধ করে দিয়েছি। যদি কোনো আদিবাসী ভাই বোনের বিয়েতে অসুবিধা থাকে অ্যাডমিনিস্ট্রেশনকে বলবেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে হেল্প করে দেবে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের নামে। কিন্তু ওদের টাকা নেবেন না, ওদের ঢুকতে দেবেন না, ওদের বিশ্বাস করবেন না, ওরা জ্বালিয়ে দিয়ে চলে যাবে, আপনার অধিকার কেড়ে নিয়ে চলে যাবে, ছু চয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। সামনে দেখলে মনে হবে আহার, এ কোথার থেকে একটা সাধু বাবা এসেছে, আর সাধু বাবার যে মাদুলি আছে না, তার মধ্যে পুরো উগ্রপন্থার মন্ত্র, আর সেই মন্ত্র দিয়ে আপনার বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে, আপনার সব তুলে নেবে। আপনার কি কি আছে ঘরে, কতজন আছে, কে কি করে, কোথায় থাকে, মেয়েরা কোথায় পড়ে, ছেলেরা কি কাজ করে, আপনার কি নাম, আপনার কি ঠিকানা, সব নিয়ে চলে যাবে। খবরদার ওদের বিশ্বাস করবেন না। কেউ যদি বাড়ি বাড়ি গিয়ে বলে আপনার আধার কার্ড দিন, বলবেন আপনি কে, দেবেন না। এমনকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কার্ড লাগিয়েও ফেকু কার্ড চলে যেতে পারে, দেবেন না যতক্ষণ আমি না বলবো, একদম দেবেন না। আপনার প্যান কার্ড চাইলে দেবেন না, সব টাকা তুলে নেবে। আধার কার্ড দেবেন না, সব তুলে নেবে। আপনার রেশন কার্ড চাইলে দেবেন না, আপনার সব ঠিকানা লুটে নেবে, একদম দেবেন না, ওটা আপনার অধিকার, আপনার বাড়ির জমির দলিল আপনার অধিকার, আপনার ছেলে মেয়ের স্কুল সার্টিফিকেট আপনার অধিকার, আপনার নিজের বাড়ির ঠিকানা আপনার অধিকার, আপনি চাকরি করেন বা একটা কাজ করেন সেটা আপনার অধিকার, এগুলো আপনার জীবনের ঠিকানা। মনে রাখবেন, বাংলায় আমরা বিজেপিকে এই রক্তের খেলা খেলতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিক অধিকার কাটতে দেব না। দুই, এনআরসি করতে দেব না, আমাদের বাবার ঠিকানা, জন্মের ঠিকানা তোমরা কে হরিদাস, তোমাদের কেন দেব, দেব না, দেব না, দেব না, আমাদের ঠিকানা আমাদের থাকবে। আমরা এনপিআরও করতে দেব না, এনপিআরটার মধ্যে ছটা ক্লজ লাগিয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম সেন্সাস, এটা রিলেটেড, তার মধ্যে লাগিয়েছে তোমার বাবার জন্মের সার্টিফিকেট দাও, তোমার মায়ের জন্মের সার্টিফিকেট দাও। আমি বলি আমার মায়ের জন্মের সার্টিফিকেট আমি দিতে পারবো না, তো অন্য মানুষ দেবে কি করে, দিতে পারে কখনো বলুন? আজকে এতদিন এই দেশে বসবাস করবার পর, আজকে এতদিন এই দেশের নাগরিক হওয়ার পর আমাকে কৈফিয়ত দিতে হবে? আমি বাংলায় থাকি কি না, আমি ভারতবর্ষে থাকি কি না, আজকে আমাকে কৈফিয়ত দিতে হবে? কোনো কৈফিয়ত কাউকে দেবেন না, আপনার অধিকার আপনার অধিকার, আপনার গণতন্ত্র আপনার গণতন্ত্র। এতগুলো নির্বাচনে ভোট দিয়েছেন, বল নরেন্দ্র মোদী তুমি তো প্রধানমন্ত্রী হয়েছ বাবা, আমরাই ভোট দিয়েছি। পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের জনগণই ভোট দিয়েছে। ইন্দিরা গান্ধী হয়েছে, আই কে গুজরাল হয়েছে, বিশ্বনাথ প্রতাপ সিং হয়েছে,
মনমোহন সিং হয়েছে, কত হয়েছে, রাজীব গান্ধী হয়েছে, অটলজি হয়েছে, এতগুলো প্রধানমন্ত্রী নির্বাচিত করবার পর আজকে তুমি জিজ্ঞেস করবে আমি এই দেশের নাগরিক কিনা, এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, আমি প্রত্যেকটা বুথের নেতাদের কাছে বলবো, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের নেতারা দলের সম্পদ নয়, কর্মীরা দলের সম্পদ, আমার বুথের ওয়ার্কাররা দলের সম্পদ, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি এজেন্ট হয়ে বসেন, আপনি কাজটা করেন, আপনি মানুষের কাজ করেন, তাই আপনি আমার চোখে আপনি আমাদের নেতা, আমরা কেউ নেতা নই। যদি জিজ্ঞেস করেন দিদি আপনি কে, আমি বলবো আমি একজন সাধারণ মানুষ, আর জোড়াফুল তৃণমূল কংগ্রেসের চিহ্ন যেটা দিয়ে আমরা ভোটে জিতি ওটা আমার নেতা, ওটাকে ভালোবাসলে আমরা সবাই থাকবো, ওটাকে ভালো না বাসলে আমরা কেউ থাকবো না। আগের বারে অনেক বদমাইশি হয়েছে, বড় ফুলে ভোট দিন মানে বিজেপির ফুলে একদম দেবেন না, আমরা ভাই বোন একসাথে থাকি জোড়াফুল, এই জোড়াফুল যারা তার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে তাদের বিরুদ্ধে এখন থেকে সাহসী হন, সংযত হন, অ্যাক্টিভ হন। বিজেপির অপপ্রচারে ভয় পাবেন না, ওরা মিথ্যে কথা বলে, ওরা কুৎসা করে। শুনুন, জয়রামবাটির রাম সারদামা অথবা বিষ্ণুপুরের টেরেকোটা অথবা বালুচরি অথবা বাঁকুড়ার টেরেকোটা ঘোড়া থেকে শুরু করে, মৃৎশিল্প থেকে শুরু করে, মনে রাখবেন আমরা প্রত্যেকে যে যার ধর্মে বিশ্বাস করি। কি মা বোনেরা দুর্গাপুজো করেন না, দুর্গাপুজো করেন না, এটা কি বিজেপি আপনাদের করাচ্ছে না আগে থেকে করেন, কত বছর ধরে করেছেন? মা দুর্গা যবে এসেছিল তখন বিজেপির জন্ম হয়েছিল, না মা কালী যখন এসেছিল বিজেপির জন্ম হয়েছিল, না চৈতন্যদেব যখন এসেছিল বিজেপির জন্ম হয়েছিল, না শ্রীকৃষ্ণ যখন এসেছিল বিজেপির জন্ম হয়েছিল, নাকি শিব যখন এসেছিল বিজেপির জন্ম হয়েছিল, নাকি জহর খান যখন এসেছিল বিজেপির জন্ম হয়েছিল? কোথায় ছিলে বাবা তোমরা? গান্ধীজির মতো নেতাকেও যারা দেশ থেকে সরিয়ে দাও তাদের কাছে দেশ শিখতে হবে। গান্ধীজি আমাদের নেতা, নেতাজি আমাদের নেতা, বিরসা মুন্ডা আমাদের নেতা, বাবা সাহেব আম্বেদকর আমাদের নেতা, আবুল কালাম আজাদ আমাদের নেতা, ভগৎ সিং আমাদের নেতা, স্বামী বিবেকানন্দকে আমরা সম্মান করি, রবীন্দ্র নজরুলকে আমরা সম্মান করি, পঞ্চানন বর্মাকে আমরা সম্মান করি, মাতঙ্গিনীকে আমরা সম্মান করি, দেশবন্ধুকে আমরা সম্মান করি, বিনয় বাদল দীনেশকে সম্মান করি, আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকীকে সম্মান করি। তোমরা কে ভাই, উড়ে এসে জুড়ে বসে আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছ? হিন্দু ধর্ম মানে কি? মা রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন, মা আর আম্মায় কোনো তফাত আছে? কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, কেউ বলে মাদার, তফাত এইটুকুই। কেউ জলকে বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, তফাত এইটুকুই, মনে রাখবেন এর থেকে বড় কিছু নেই। বাঁকুড়ার মানুষ দেখেছেন তো, এই বাঁকুড়ার যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন সেটা পর্যন্ত আমি করে দিয়ে গিয়েছিলাম, আজকে এতদিন হয়ে গেল, আমি থাকলে এক বছরই করে দিয়ে চলে যেতাম, ধিক 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 করে জ্বলছে, একটা কাজ করতে পারে না, একটা কাজ করতে পারে না। আমরা বিষ্ণুপুর থেকে শুরু করে অন্ধা থেকে শুরু করে কি রাস্তা ছিল, আজকে দেখুন কি হয়েছে। বিষ্ণুপুরের উৎসব আজকে কত বড় উৎসব হয়ে গেছে, এখানে মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়ে গেছে, কি হয়নি? আপনার এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হয়ে আসছে, আগামী দিন অনেক এমপ্লয়মেন্ট হবে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূমের। মনে রাখবেন ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্জরা হয়ে এটা একদম রঘুনাথপুরের ওপর দিয়ে যাবে, অনেক ছেলে মেয়ের কাজ হবে, অনেক কর্মসংস্থান হবে, অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে, এটা আমাদের আগামী দিনের ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল ফ্রেট করিডোর। অনেক কাজ করা হয়েছে, আগামী দিন অনেক কাজ করতে হবে, কিন্তু তার আগে প্রথমে আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে সক্রিয় হতে হবে, এবং সক্রিয় হতে বিজেপি যদি উল্টোপাল্টা প্রচার করে তার পরের দিন মাইক লাগিয়ে প্রচার করবেন, শুধু পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যেন ডিস্টার্ব করা না হয় এটা নজরে রাখবেন, তখন মাইক বাজে না। ১৩ তারিখ থেকে কিন্তু মাইক চলবে না,
কারণ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, ফাজিল, মাদ্রাসা, হালিম সব পরীক্ষার্থীদের আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো করে তারা পড়াশুনো করুক, তাদের আমাদের সকলকে সাহায্য করতে হবে। বাদবাকি দিনগুলো মনে রাখবেন, নতুন কেউ এলাকায় আসছে কি না আপনাকে বুথ কর্মীকে নজর রাখতে হবে। নজর পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে গিয়ে জানাবেন, আর পুলিশ যদি সেটাকে টেক কেয়ার না করে তাহলে আপনার যে নেতা আছে তার মাধ্যমে আমার কাছে জানাবেন। আপনার এলাকায় কোনো বাইরের লোক এসে স্বেচ্ছাসেবীর নাম করে যদি বলে তোমার মেয়ের বিয়ে দেব, ধরবেন ডাল মে কুছ কালা হ্যায়, ছুপার উস্তম হ্যায়, কই না কই গড়বড় তো ইসমে হ্যায়, এটা মাথায় রাখবেন। বাংলার মানুষকে, বাংলার মানুষকে নিয়ে থাকতে দিন। বাংলায় অন্য কাউকে আমরা খবরদারি করতে দেব না। এটা আমাদের সোনার বাংলা, এটা আমাদের রূপসী বাংলা, এটা আমাদের মায়ের বাংলা, আমার বোনের বাংলা, আমার ছাত্র বাংলা, আমার যুবর বাংলা, আমার তপশিলীর বাংলা, আমার হিন্দুদের বাংলা, আমার মুসলিমদের বাংলা, আমার আদিবাসীদের বাংলা, আমার সিরুলকাসদের বাংলা, আমার আদিবাসীদের বাংলা, আমাদের সকলের সোনার বাংলা, এটা মাথায় রাখতে হবে। আর তৃণমূল কংগ্রেস কর্মীরা একটা করে ডায়েরি মেনটেন করবেন, কোন জায়গায় কোন কাজটা হয়েছে, কোন কাজটা হয়নি সেটা লিখবেন। মাঝে মাঝেই কর্নেল দীপ্তাংশুদের আমি পাঠাবো, রিপোর্টটা দিয়ে দেবেন, কখনো শুভেন্দুকে, কখনো কর্নেলকে, বা কখনো আমি শুভাশিস বটব্বালকে আমি দায়িত্ব দিয়েছি জেলার, এবং শ্যামল সাতরা বিষ্ণুপুরের দায়িত্বে আছে, কিন্তু টোটাল জেলার দায়িত্ব শুভাশিস বটব্বালের। তার আন্ডারেই সবাইকে কাজ করতে হবে। যদি কেউ মনে করে আমি করব না, মানব না, তাকে দল করার প্রয়োজন নেই। দল যখন কোনো দায়িত্ব নেয় সেই দায়িত্বটা সকলকে মেনটেন করে চলতে হবে। আমি এ কিংবা আমি জেড দেখবার দরকার নেই, কেউ ছোট কেউ বড় নয়, একজনের আন্ডারে কাজ করতে হবে। বাড়িতে যেমন মা গার্জিয়ান, স্কুলে যেমন হেডমাস্টার গার্জিয়ান, হেডমিস্ট্রেস গার্জিয়ান, কারখানায় যেমন যে চিফ থাকে সে গার্জিয়ান, কাগজে যেমন এডিটর গার্জিয়ান, তেমনি পার্টিতে মনে রাখবেন দল যাকে দায়িত্ব দেবে সে দলের গার্জিয়ান, তাকে ভালো করে কাজ করতে হবে। আর ফোনটা ধরবেন, অনেক সময় মানুষ বিপদে পড়ে, অনেক সময় আমরা ফোন ধরি না। নিশ্চয়ই আপনি রাত্রির 11টা থেকে খুব প্রয়োজন না পড়লে সকাল 8টা পর্যন্ত ফোন নিশ্চয়ই আপনি সাইলেন্সে রাখতে পারেন, কিন্তু মানুষ বিপদে পড়লে যেন আপনাকে পায় এটা নজরে রাখতে হবে। আমি এত কাজের মধ্যেও মনে রাখবেন, আমি রাত 1টাতেও ফোন খুলে দেখি কোনো মেসেজ এসছে কি না, কোনো দুর্ঘটনা ঘটেছে কি না। আমি রাত 3টাতেও দেখি, এটা আমার অভ্যাস। আমি যদি এত করেও এই কাজটা করতে পারি, প্রতিদিন গাদা গাদা উত্তর দিতে পারি, প্রতিদিন গাদা গাদা কাজ করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। কাজ বেশি করলে শরীর খারাপ হয় না, কাজ বেশি করলে ভালো থাকে। যে মা ঘরে রান্না করে, কাপড় কাচে, বাসন মাজে, মশলা পেষে, দেখবেন তাদের শরীর অনেক ভালো থাকে। কেন ভালো থাকে বলুন তো? মশলা বাটছে, হাতে এক্সারসাইজ হচ্ছে, কাপড় কাচছে, হাতে এক্সারসাইজ হচ্ছে, ঘর মুচছে, কোমরে এক্সারসাইজ হচ্ছে, মনে রাখবেন হাঁটছে, ঝাড়ু দিচ্ছে, এগুলো প্রত্যেকটা কাজের কাজ মনে রাখবেন। আর যারা আমরা ঘরের কাজ করি না, বাইরের কাজ করি, ঘরের কাজ হয়তো অন্য কেউ করে, তাকেও কিন্তু হাঁটা চলা করতে হয়। তার কারণ বসে থাকলে শরীরটা বসে যাবে, আর দাঁড়িয়ে থাকলে শরীরটাকে চালালে শরীরটা ভালো থাকবে। শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। একটা গাড়ি যদি আপনি চালু না রাখেন, গাড়িটার ব্যাটারি, গাড়িটা সব ডাউন হয়ে যাবে, মরচে ধরে যাবে লোহায়। আর গাড়িটা যদি চালু রাখেন গাড়িটা ভালো থাকবে। শরীর যদি চালু রাখেন শরীর আরও এনার্জি দেবে। হাঁটা চলা করুন, ভালো করে হাঁটা চলা করুন, শরীরের দিকে যত্ন রাখুন, আর নেতিবাচক চিন্তাধারা করবেন না। সব সময় ভালো কথা ভাববেন, ভয় পাবেন না, আতঙ্কে থাকবেন না, হতাশ হবেন না, পজিটিভ চিন্তাধারা করবেন,
দেখবেন আপনার মন ভালো থাকবে, ভালো করে গান শুনবেন, ভালো করে নানা রকম কাজ করবেন, কেউ খেলাধুলা করবেন, সব কাজ করা যায়, সব কাজ করবেন, দেখবেন মন ভালো থাকবে। আর টিভি খুলে যদি দেখেন শুধু একটা ছোট্ট ঘটনা নিয়ে সারাদিন রক্ত রক্ত রক্ত, দেখবেন না, তাতে মাথা খারাপ হয়ে যায়, তার থেকে তো ভালো সিরিয়াল দেখুন। যাতে ভালো থাকবেন সেটা করবেন, একটা নিউজ একবার দেখায় না, ওই একই নিউজ দেখবেন সকাল থেকে রাত অবধি, ওই চিতায় আগুন দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, ভালো কথা বলে না, শুধু খারাপ কথা বলে যায়। সকাল থেকে আমি দেখছি অরবিন্দরা জিতছে, আমি একজনকে আস্তে আস্তে বলছিলাম, একটা ন্যাশনাল চ্যানেল তাদের রাজ্যেও আছে, দেখাচ্ছে ওরা 40টা পাচ্ছে ও 30টা পাচ্ছে, এত মিথ্যে কথা, বাপরে বাপ, মিথ্যে কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। এই সমস্ত শুনে ভয় পাবেন না, ঠিক আছে, নিজেকে বিশ্বাস করুন, নিজের ওপরে নির্ভর করুন, নিজের ওপরে বিশ্বাস রাখুন, দেখবেন জয়ী হবেন, জিতবেনই, বাংলা কখনো হারে না, বাংলাকে বরঞ্চ দায়িত্ব নিতে হবে, সারা ভারতবর্ষ যাতে থেমে না থাকে, সারা ভারতবর্ষ যাতে বেঁচে দিতে না পারে, সারা ভারতবর্ষ যাতে চক্রান্ত করে আগুন লাগাতে না পারে, যুদ্ধ লাগাতে না পারে, দাঙ্গা লাগাতে না পারে, গণতান্ত্রিক অধিকার কেড়ে দিতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য শেষ করবার আগে, আপনারা যেমন সাবধানে এসেছিলেন, সাবধানে আস্তে আস্তে সবাই ফিরে যাবেন, কিন্তু তার আগে আমি যদি জিজ্ঞেস করি, ছাতনা থেকে বুথকর্মী কারা এসছেন, হাত তুলুন তো, ছাতনা থেকে বুথকর্মী কারা এসছেন, ওন্দা থেকে কারা এসছেন, ওন্দা থেকে কারা এসছেন, হাত তুলুন তো, ওন্দা থেকে কারা এসছেন, বিষ্ণুপুর থেকে, আমি পেছনেও দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর থেকে কারা এসছেন বুথকর্মী, একটু হাত তুলে আমায় বলুন, আমি দেখতে পাচ্ছি, রায়পুর থেকে কারা এসছেন, রায়পুর, 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 সাকরাইল, সাকরাইল থেকে কারা এসছেন, এই সারেঙ্গা, রানীবাদ থেকে কারা এসছেন, রানীবাদ, রানীবাদ, সারেঙ্গা থেকে কারা এসছেন, অনেক পেছনে আছেন আমি বুঝতে পারছি, একদম দূরে, তালডাংরা থেকে কারা এসছেন, বরজোড়া থেকে কারা এসছেন, বরজোড়া, ওন্ডা থেকে কারা এসছেন, ওন্ডা, সোনামুখী থেকে কারা এসছেন, সোনামুখী, বাঁকুড়া থেকে কারা এসছেন, কতলপুর থেকে কারা এসছেন, কতলপুর, ইন্দাস থেকে কারা এসছেন, ইন্দাস, ইন্দাস, ইন্দাস থেকে কারা এসছেন, জয়পুর, জয়পুর কারা এসছেন, জয়পুর, কতলপুর, শিমলাপাল, শিমলাপাল, হিরবান, পার্থসাহের, বিক্রমপুর, আমার সালেম বলে একজন কর্মী ছিল, দুই ভাইকে খুন করেছিল আমি জানি, সব জায়গা থেকে এসছেন, জয়পুর, ওই গ্রামটার নাম বিক্রমপুর, তোরা ভুলে গেছিস আমি ভুলিনি, হ্যাঁ, শালতোরা, শালতোরা, মেজিয়া থেকে কারা এসছেন, মেজিয়া, সুধাংশু, তার নাম মনে পড়ছে, সুধাংশু তিওয়ারি, গঙ্গাজল ঘাটি থেকে কারা এসছেন, ছাত্র যুবর কারা এসছেন, হাত তুলুন তো, ছাত্র যুব, ছাত্র যুব, মহিলারা কারা এসছেন, আমার মা বোনেরা, একটু উলুধ ধরে দিন তো, আরো জোরে, আরো জোরে, মা বোনেরা আমার, আরো জোরে, আরো জোরে, দেখুন, না জাগিলে ভারত লল না, এ ভারত জাগে না, জাগে না,
মা বোনেরা যেখানে আছে সেখানে সব আছে, সব ঐশ্বর্যের সেরা আমার মা বোনেরা। কাজেই মা বোনেরা যেখানে থাকে মা বোনেরাই সবচেয়ে বড় পথ দেখায়। এবার আমি ইন্দ্রনীলকে বলবো, ইন্দ্রনীল এনআরসি এনপিআর আর ছাত্রছাত্রীরা কারা এসছে, ছাত্রছাত্রী ছাত্রছাত্রী আদিবাসী কারা এসছেন, আদিবাসীরা আদিবাসীরা কারা এসছেন, আদিবাসীরা কারা এসছেন পেছন দিকে একদম, হ্যাঁ দেখতে পাচ্ছি দূরে দিকে আছেন, হ্যাঁ মাথায় কলসি, তপশিলীরা কারা এসছেন, তপশিলীরা সংখ্যালঘুরা, সবাই এসছেন। তাহলে এবার যাবার আগে আমরা এনপিআর এনআরসিআর ক্যার বিরুদ্ধে মিটিংগুলো করছি, এনপিআর হবে না, ক্যা হবে না, এনআরসি হবে না, বিজেপি লজ্জা, বিজেপি লজ্জা, ক্যা হচ্ছে লজ্জা, ক্যা হচ্ছে লজ্জা। মনে রাখবেন আমি দু তিনটে স্লোগান দেব, আপনারা সাথে সাথে দেবেন, তারপরে ইন্দ্রনীল গান গাইবে। আচ্ছা আচ্ছা, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কে কে মানছি না, কে কে মানছি না, এনপিআর মানছি না, এনপিআর মানছি না, এনআরসি মানছি না, বিজেপি লজ্জা, বিজেপি লজ্জা, এই হিন্দুস্তান থেকে বিজেপি দুরাটো, বাঁকুড়া থেকে বিজেপি দুরাটো, বাংলা থেকে বিজেপি দুরাটো, সিপিএম দুরাটো, ক্যাব আমরা মানছি না, এনপিআর মানছি না, এনআরসি মানছি না, এনআরসি লজ্জা, বিজেপি ছি ছি, বিজেপি ছি ছি, কে কে ছি ছি, এনপিআর ছি ছি, এনআরসি ছি ছি, আমরা কারা, আমরা কারা লড়ছে, কারা নাগরিকরা, হিন্দুদের, মুসলিমদের, শিখদের, খ্রিস্টানদের, তপশিলীদের, তৃণমূল তৃণমূল তপশিলীদের, আদিবাসীদের, ছাত্রছাত্রী, ছাত্র যুব, সাংস্কৃতিক কর্মী, মা বোনেরা, কৃষক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, শ্রমিক বৃন্দরা, লড়ছে কারা, লড়বে কারা, লড়বে কারা, মা বোনেরা এই গ্রামে গঞ্জে, এই জেলায় জেলায়, এই শহর প্রান্তরে, এই সারা বাংলায়, এই লড়ছে কারা, লড়বে কারা, এই লড়বে কারা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনাদের সবাইকে জানাই অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জহর, সকলে ভালো থাকুন। এবার ইন্দ্রনীল, হ্যাঁ আছি এদিকে, আমাকে কাসরটা দাও, আমায় কাসরটা দাও, মা বোনেরা শঙ্খ বাজাবেন, এই গানটা যখন হবে উলুধ্বনিও দেবেন, আপনারাও ধ্বংসা মাদল বাজাবেন। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যেদিন কেন্দ্রীয় সরকার এনআরসি ঘোষণা করেছিল সেই দিনই কিন্তু, হ্যাঁ সেই দিনই কিন্তু রাত দুটোর সময় আমাদের দলনেত্রী, আমাদের দিদি এই গানটা লিখেছেন এবং সুর করেছেন। জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে, জন্মাইনি এই দেশে,
আমার দেশ আমার দেশ ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ জঙ্গভূমি। এনআরসি ছি ছি ছি, সিএএ ছি ছি ছি, এনপিআর ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। আমি জন্মেছি এই দেশে, বিভেদ করতে শিখিনি, আমার অধিকার আমার ঠিকানা কারতে কাউকে দিনি, আমার অধিকার আমারই থাকবে এটাই আমার ঠিকানা। তোমরা সবাই এ দেশের নাগরিক, দেশটাকে বুকে ধরে রাখবে, তোমরা যারা ঘৃণা ছড়াও তারাই শুধুই কাঁদবে। আমার দেশ আমার দেশ ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি। এনআরসি ছি ছি ছি, সিএএ ছি ছি ছি, এনপিআর ছি ছি। তোমার কথা বিষে ভরা কার্য মানুষের অধিকার, তোমার কথা বিষে ভরা কার্য মানুষের অধিকার। এদেশ চিনি নাই আমি, এদেশ আমার এটাই সবার অঙ্গীকার। আমরা নাগরিক ঠিকানা মোদের এটাই সবার অঙ্গীকার, আমার অধিকার আমার ঠিকানা এটাই সবার অধিকার। তোমরা সবাই এ দেশের নাগরিক, দেশটাকে বুকে ধরে রাখবে, তোমরা যারা ঘৃণা ছড়াও তারাই শুধুই কাঁদবে। এনআরসি ছি ছি ছি, এনপিআর ছি ছি ছি, এনসিআর ছি ছি ছি। আমার দেশ আমার দেশ ঐক্যবদ্ধ ভারত, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি, আমার ভূমি ঐক্যবদ্ধ বঙ্গভূমি। বাস বাস বাস, দাঁড়াও, পরের গানটা, পরের গান, পরের গান, দাঁড়াও দাঁড়াও। আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না, আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না, আমরা এই বাংলায় আছি সবাই থাকবো মগন, আমরা এই বাংলায় আছি সবাই থাকবো মগন, না 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 এনআরসি হবে না। বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, এনআরসি হবে না, বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, ক্যাব হবে না। দিদি মোদের দায় ভরসা, দিদি মোদের বাঁচার দিশা, দিদির স্নেহ মমতায় আছি মনে থাকবো মগন, না 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 এনআরসি হবে না। বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, এনআরসি হবে না, বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, এনপিআর হবে না। আমরা সবাই নাগরিক, ক্যাব হবে না, আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না। প্রতিরোধ করব বলে নেমেছি এই মিছিলে গো, বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাগ হবে না, বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাগ হবে না, না 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 এনআরসি হবে না। বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, এনআরসি হবে না, বিজেপি ওয়াপস লো ওয়াপস লো, এনপিআর হবে না। আমরা সবাই নাগরিক, এনআরসি হবে। আরেকটা হাততালি হোক, হাততালি হোক। আমরা সবাই নাগরিক, এনআরসি হবে না, আমরা সবাই নাগরিক, ক্যাব হবে না, আমরা সবাই নাগরিক, এনপিআর হবে না।